আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে শেখ হাসিনার সরকার আইনের শাসনে বিশ্বাসী। সেতু বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, যারা বিচার বিভাগ নিয়ে অহেতুক সংশয় প্রকাশ করে এ রায়ের মাধ্যমে তারা অনেক প্রশ্নের জবাব পেয়ে যাবে। এ সময় পদ্মা সেতু, কর্ণফুলী টানেল সহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন মেগা প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। মন্ত্রী জানান, পদ্মা সেতুর কাজ প্রায় শেষের দিকে, এবছরের মধ্যে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। পদ্মা সেতু প্রকল্পের কাজের সার্বিক অগ্রগতি 90%, কর্ণফুলী টানেলের কাজের অগ্রগতি শতকরা 80%। ওবায়দুল কাদের জানান, এবছরের মধ্যেই টানেলের কাজ শেষের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার।